আসসালামু আলাইকুম, খবর প্রতিদিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফারজানা বিনতে শফিক, রাজশাহী বার অ্যাসোসিয়েশন। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে। আমার অনেকগুলো ভিডিওতে আপনারা কমেন্টসে অনেক প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন, আমি সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমে একজন জানতে চেয়েছেন যে স্ত্রী যদি মহারানা কমাতে চায় তাহলে কি কমাতে পারবে? দেখেন, শরিয়া আইন অনুযায়ী মহারানাটা হচ্ছে স্ত্রীর অধিকার, আর অবশ্যই একজন স্বামী স্ত্রীকে মহারানাটা প্রদান করতে বাধ্য, সেটা তার যেটাকে ফরজ বলে। আর যেহেতু তার ব্যক্তিগত অধিকার এটা, সেটা তিনি যদি বিবাহ পরবর্তী অথবা কথাবার্তা হয় সেই সময় যদি স্ত্রী মনে করেন যে নির্ধারিত মহারানা কমানো যায়, তাহলে তিনি কমাতে পারেন। এটা সম্পূর্ণই তার আপনার স্ত্রীর উপর নির্ভর করছে। এরপরের যে প্রশ্নটির উত্তর দিব, সে এই ভাই জানতে চেয়েছেন যে কাবিন যত টাকা হয় ডিভোর্সের পরে কি তত টাকাই দিতে বাধ্য? দেখেন, যে টাকাটা আপনার মহারানা নির্ধারণ করা হয় সেটা হচ্ছে যে স্ত্রী যখনই চাইবে তখনই আপনি দিতে বাধ্য থাকবেন, আর যেটা নির্ধারিত মহারানা থাকবে অবশ্যই সেটা দিতে আপনি বাধ্য থাকবেন। পরবর্তী যে প্রশ্নে আমি আসছি, উত্তরে আমি আসছি, সে প্রশ্নটা হচ্ছে এরকম যে আমাদের একজন জানতে চেয়েছেন যে যদি কোনো কারণে মহারানা প্রদান করা না যায় অথবা আমি যদি কোর্টে এসে ডিভোর্সের মাধ্যমে আমার স্ত্রীকে মোহনা সম্পূর্ণ টাকা প্রদান করি, সেটার জন্য কি কোনো ডকুমেন্টস রাখতে হবে? আপনার প্রথম কথা যেটা, যে কোনো কারণে যদি মোহনা দেওয়া না যায় এটা কেন হবে ভাই? এটা তো আপনি অবশ্যই দিতে বাধ্য থাকিবেন, এটা এটা আমাদের শরিয়া আইন অনুযায়ী আপনি দিতে বাধ্য, প্রচলিত আইন। আপনি অবশ্যই আপনার স্ত্রী মোহনা, এটা তার ন্যায্য অধিকার, আপনি দিতে বাধ্য থাকবেন। আর এটার সাথে আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ যেটা, সেটা হচ্ছে আপনি যদি কোর্টে, এখন কোর্টে বলতে এখন আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাভিডেভিট করে বিয়ে হয়, অ্যাভিডেভিট করে অনেক সময় তালাক হয়, সেই ক্ষেত্রেও আপনি যদি তালাক যেভাবে দেন তালাক তো হবেই, কিন্তু আমাদের বিবাহ এবং তালাক রেজিস্ট্রি আইন অনুযায়ী প্রত্যেকটি বিয়ে এবং তালাক অবশ্যই অবশ্যই রেজিস্ট্রি হতে হবে। যদি কোনো কারণে আপনি ডিভোর্সের কোনো মামলা আদালতে ফাইল করে থাকেন এবং আদালতের মাধ্যমে সেটা আপনি পে করে থাকেন, সেক্ষেত্রে তো ডকুমেন্টস রয়ে গেল। আর যদি অ্যাফিডেভিটের মাধ্যমে বা আপনি নোটারি পাবলিক কার্যালয়ে এসে ডিভোর্স করেন, সেক্ষেত্রে আপনার যদি রেজিস্ট্রি না হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি অবশ্যই ডকুমেন্টসটা রাখতে হবে। সেই বিষয়টা আপনার যে অঙ্গীকারনামা থাকবে তার শর্তের মধ্যে আপনি যে সম্পূর্ণ মহারানা প্রদান করেছেন সেটা অবশ্যই উল্লেখ থাকতে হবে। পরবর্তীতে আসেন, যদি রেজিস্ট্রি করে আপনি তালাক দেন সেক্ষেত্রেও নির্দিষ্ট, সেখানে নির্দিষ্ট ফর্ম আছে, সে ফর্ম ফিল আপ করতে হবে, প্রত্যেকটা কলাম সেভাবে পূরণ করতে হবে এবং সেখানে আপনি যে পরিমাণ টাকা দিলেন সেটা অবশ্যই উল্লেখ থাকতে হবে। আর এই ক্ষেত্রে অবশ্যই যখন উভয় পক্ষের সম্মতিতে যদি ডিভোর্স হয় শুধুমাত্র রেজিস্ট্রি করে তখনই মহারানাটা প্রদান করা হয়। আর একপাক্ষিকভাবে যদি আপনি রেজিস্ট্রি করে কাউকে তালাক দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি যদি তাকে কোনো টাকা পয়সা বা তার মহারানার যে টাকা স্ত্রী সেটা যদি আপনি প্রদান করে থাকেন, অবশ্যই আপনি সেটারও কোনো লিগেল ডকুমেন্টস রাখতে হবে। একজন ব্যক্তি বলেছেন যে আপনার স্ত্রী 3 মাসের কনসিভ করা অবস্থা তার বাবার বাড়িতে যায়, সেখানে যাওয়ার পর সে আপনাকে না জানিয়ে আপনার বাচ্চা অবর্ষণ করে, পরবর্তীতে আপনার বাড়িতে আসার পরে আপনি তাকে মেডিকেলি নিয়ে টেস্ট করানোর পর জানতে পারেন যে সে বাচ্চাটা অবর্ষণ করেছে, কেন করেছে সেটা আপনাকে সে জানায় নাই। পরবর্তীতে সে আবারও বাবার বাড়িতে যায়, গিয়ে সে বলতেছে যে সে ট্রিটমেন্ট করাচ্ছে, আপনি বললে সে আসে না, বাবার বাড়িতে আছে, আসছে না, এই মুহূর্তে আপনি কী করতে পারেন? তো আপনি আমাকে উল্লেখ করেন নাই যে কতদিন থেকে আপনার স্ত্রী তার বাবার বাড়িতে আছে। আর আপনি যে প্রথম যে অংশটুকু আপনার প্রশ্নে, সে অবসান, সেই বিষয়টা হচ্ছে কি সে আদৌ ইচ্ছাকৃতভাবে অবসানটা করিয়েছে অথবা নিজ থেকে অবসান হয়ে গিয়েছে, সেটা আপনি স্পষ্টত উল্লেখ করেন নাই বলে আমি মনে করি না যে এই বিষয়ে, যেহেতু এটা একটা অনেক ক্ষেত্রে ক্রিমিনাল অফেন্সে পড়ে, সেই বিষয়ে বিশদ বক্তব্য এই অন্তত এই সময় দেওয়া যাচ্ছে না। আর পরের যে অংশটা, যে আপনার স্ত্রী আসতে যাচ্ছে না, যদি তিনি আসতে না চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই, কেন তিনি আসতে যাচ্ছে না, একজন অ্যাডভোকেটের মাধ্যমে তাকে একটা লিগ্যাল নোটিশ পাঠাতে পারেন, যেহেতু তা আপনার বৈধ স্ত্রী, সে আপনার সাথে সংসার করবে কি না এবং সে ফিরে আসবে কি না। আর যদি সে আসতে চায় বা আপনার স্ত্রী ইচ্ছুক আছেন আসতে, কিন্তু তার পরিবার বা তার যারা অভিভাবক আছেন তারা যদি মনে করেন যে না, তারা তাদের মেয়েকে দিবে না, সেই ক্ষেত্রে আপনি ফৌজদারি কার্যবিধির 100 ধারায় আপনার ভিকটিমকে উদ্ধারের জন্য আদালতে একটি মামলা করতে পারেন। যদি আপনি স্ত্রী আসতে চায়
কোর্ট থেকে সেভাবে অর্ডার হবে, আপনার স্ত্রী চলে আসবে। আমাদের এই প্রোগ্রামটাতে অনেকে অনেক রকমের আনসার প্রশ্নের আনসার আমাদের কাছে চেয়ে থাকেন, অনেকে কিছু অপ্রাসঙ্গিক প্রশ্ন করে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমরা শুধু আইন জানতে, আইনগত পরামর্শ দিতে, আইনগত জিজ্ঞাসার উত্তর দিতে বাধ্য থাকি, অপরাপর প্রশ্ন অবশ্যই নয়। সেখানে আপনারা নিশ্চয়ই সংযমের পরিচয় দিবেন। একজন বলেছেন, একজন স্ত্রীকে কি সর্বাবস্থায় স্বামীর নিকট মোহরানা প্রাপ্য, তালাকের আগে বা পরে? এখানে দেখেন, তালাকটা হচ্ছে স্ত্রীর হচ্ছে ইসলামী শরিয়া অনুযায়ী, এটা হচ্ছে অবশ্যই যখনই রাসূল নবুয়ত প্রাপ্ত হলেন তখন থেকে এটাকে মোহরানা হিসাবে নির্ধারণ করা হয়েছে, এবং এই বিবাহ হলে অবশ্যই মোহরানা থাকবে, এবং এই মোহরানাটা যে পরিমাণে ধার্য করা হোক সেটা যখন যে অবস্থায় স্ত্রী চাইবে আপনাকে অবশ্যই দিতে আপনি বাধ্য থাকবেন। একজন জানতে চেয়েছেন যে মোহরানার সর্বনিম্ন পরিমাণ কত। আমাদের শরিয়া আইন অনুযায়ী মোহরানার সর্বনিম্ন হচ্ছে আপনার 10 দিরহাম। আর আমার একজন ভাই একটা ভালো প্রশ্ন জানতে চেয়েছেন, এটা আমার খুবই ভালো লেগেছে, যে মোহরানায় ফাতেমি কি। এই বিষয়টা হচ্ছে যে এটা আসলে তখন ইসলামের সেই পূর্ব যুগে আর কি, যখন শুরুতে এটা মনে হচ্ছে একেবারে যেটাকে আমরা হ্যান্ডসাম মোহরানা বলি বা পর্যাপ্ত পরিমাণ মোহরানা বলি, এটা আসলে সেটা, এটা হচ্ছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাকে যে মোহরানা প্রদেয় করা হয়েছে এটাকে মোহরানায় ফাতেমি বলা হয়, যার পরিমাণ ছিল 500 দিরহাম। বর্তমান মূল ইয়েতে যেটা হচ্ছে 131.25 তলা তোলা রূপার সমপরিমাণ, বর্তমান বাজারে যেটা প্রায় 1,31,025 টাকা প্রায়, এটা হচ্ছে মোহরানায় ফাতেমি। আজকে অনেক প্রশ্নের উত্তর দিলাম, ইনশাল্লাহ আমরা যখন সামনে আবার আসবো নেক্সট ডে তখন আপনাদের আরও আরও প্রশ্ন দিব, আপনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন, জানতে চাইবেন, প্রশ্ন করবেন, আমরা উত্তর দিব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।